হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ভাঙচুরের অভিযোগ এনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে সোমবার রাতে পল্টন থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা লোকমান হাকিম, নাসিরুদ্দিন মনির, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাজিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা মাসুদুল করিম, মুফতি মনির হোসাইন কাশেমি, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা মুশতাকুন নবী, মাওলানা হাফিজ মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা হাফিজ মোহাম্মদ তৈয়ব। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক সাংবাদিকদের কাছে মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাদী খন্দকার আরিফুজ্জামানের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।